নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পাপিয়া। আমি আজকে আপনাদেরকে বাঙালির খুবই জনপ্রিয় ডিশ মোরলা মাছের ঝাল বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিন কিভাবে এই মোরলা মাছের ঝাল আমি বানাচ্ছি। মোরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মোরলা মাছ নিয়ে নিয়েছি। এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে 1টা পেঁয়াজ কুচি, 1টা টমেটো গোটা কুচি করে নিয়েছি, রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি। রান্নাটা হবে সর্ষের তেলে। প্রথমে আমি মোরলা মাছগুলো ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মোরলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তার আগে একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। ওর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেবেন আর স্বাদ অনুযায়ী চিনি। এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর যেরকম ঝাল খান সেই অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রাই করতে হবে। আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা ভেতরে ভেতরে কষতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখুন আমাদের পেঁয়াজ টমেটোটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। বেশি জল দেবেন না, একটু মাখো মাখো হবে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর যে 2টো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। আবারও আমি গ্যাসের ফ্লেমটা কম করে আরও 3 থেকে 4 মিনিট ভেতরে ভেতরে হতে দেবো ঢাকা দিয়ে। চলুন দেখে নিই আমাদের মোরলা মাছ কতদূর রেডি হয়েছে। দারুণ হয়েছে দেখুন। এবারে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে গরম গরম মোরলা মাছের ঝাল, গরম ভাতে জমে যাবে বাঙালির প্রিয় মোরলা মাছের ঝাল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।